বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালীন ও পরবর্তী সময়ে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা, উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে কোস্টগার্ডের সকল ঘাঁটি, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট ও ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিউ টিম। নৌবাহিনীর 17টি জাহাজ, 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2টি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।